हेलो गाइज, वेलकम टू माई चैनल। आरो एक नतून ब्लग नहीं चले एखन पौने 12টা বাজে। तो कल के एक बैरिए जार जो अनेक कि काचारो पड़े एखो किचू काचा है अफिस गे मे स्कूल चले गए और आज के माँ आसते परि जार जो आज के क्लस जो पर ताड़ा आज के प्रचुर बिस्टी हो जार जो बड़ोते पर तो देखो हमारे बीछाना टीछाना किच्छू गोछानो है एक ही विजय आसार एक जन दुटो नाइटी निजे से डिलिवरी करार आज तो विजय के सेगल रेडी कर दिल विजय खुँ नहीं जाए और आज के पुजो करो तुम्हारे देखो जेठीमा आज के पुजो कर चलो तुम्हारे से देखिए दी चलो देखी जेठीमा पुजो कर तुम्हारे देखा ठीक আছে আর জল দিতে হবে কি না 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 ঠিক আছে সাতটা ঘেনি আছে এখানে দেখো পুচু আর বিড়ালের মাছ আর ভাতটা মেখে নিচ্ছে তারপর দেখো ওই দিকে দেখো চিৎকার করছে কেমন তো দেখো ওখানে কিউটি পুচু সব খেতে দেওয়া হয়ে গেছে আর ওদের খাওয়া হয়ে গেছে এত চেঁচাচ্ছিল মানে কান জ্বালাবালা করে দিছিল এখানটা যে স্কুটিটা ভিজে রেখেছে যার জন্য এখানটা একটু গার্ড হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না তো ওই দেখো কিউটি খেয়ে চলেছে আর দেখো কি ভীষণ মেক করেছে আমার কাঁচা সব মেলাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই দিকের দড়িতে আর মা আসতে পারেনি মায়ের একটু শরীর খারাপের জন্য তো আমি এবার আর একটা দুটো কাজ আছে তারপর আমিও লাঞ্চ করে নেব দিয়ে চারটি বেরোনো আছে আজকে মেয়ের পড়া নেই আজকে তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে আসব আর আজকে রাত্রিতে বাড়ি এসে ও অনেক দিন ধরে বলছিল চিলি চিকেন খাবে তো কালকে ওর বাবা ক্যাপসিকাম নিয়ে এসেছে যার জন্য আজকে চিলি চিকেনটা করব কালকে ভিডিওটা আমার এখনো এডিটিং করা হয়নি মানে কালকে রাত্রিতে এসে শুয়ে পড়েছিলাম যার জন্য এডিটিং করা হয়নি এখনো ভিডিওটা ছাড়াও হয়নি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো तुम्हारा भिडियो छाड़ा पर तुम्हारा भिडियो सबटा देखो और प्लिज तुम्हारा लाइक करो शेयर करो सबसक्राइब करो जरा सबसक्राइब करो ना ता सबसक्राइब करो सबकिछुटे तुम्हारे जो करूँ भूल त्रुटि होते ही पड़े बाट आशा करी प्रत्येक दिन एकटू भलो बेटार कर चेष्टा तो चलो एम बाकी काजगुल कर देखते देखते चारटे बजे जाए और एक कथा ओ कल के राखीगुलो मैं हमारे डेलीवरी करा चलो सेगलो हमारे इसे गए मे राखीगुलो इसे गए क्योंकि सेगलो तो मुझे देखाना है आज के क्लस जो पर जर जो जार राखी अर्डर नहीं पोछाते पर तो यकम जो मेक कर यकम जो बिस्टी है तो क्या बाड़ी थे बेड़ाते पर बोलो क्यों ही आज के सुनल क्लस आसते पर सब बिष्टिर और एकजुन शरीर खराब हो जाए तो चलो बाकी गाचलो तेज अनेक बक बक कर कल के वे आइसक्रीम खाई সেটা কালকেও বলেছি আইসক্রিমটা আমি নিয়ে চলে এসেছি মানে সব কিছু খাবার ছাড়া যেতে পারে বাট আইসক্রিমটা ছাড়া যেতে পারে না আর গাড়ি করে আসি বলে নিয়ে চলে এসেছি আজকে মেয়ে আসার পর দুজনে একসাথে খাবো আনতে যাব তার জন্য এখানে ফল ডিম সিদ্ধ সব রেডি করছে আর ওর থেকে আমি এক পিস আপেল আমি নিজেও খেয়ে নিচ্ছি তো পাম্প চালানো আছে মেঘলার ওয়েদার হচ্ছে যদি রাত্রিরে কারেন্ট থাকবে কি না থাকবে ওই জন্য পাম্পটা চালিয়ে নিচ্ছি তো পুরো চারটে বাজলে আমি বেরোবো আর এখানেও টিফিনটা প্যাকিং করে নিচ্ছি আজকে পড়া নিয়ে চলে আসবো তারপর আবার সন্ধ্যাবেলা এসে বাড়িতে কিছু খাবে
দেখো আমরা বাড়ি ঢুকলাম, আর ও আজকে একটুখানি বিকেল মানে আলো আছে বলে একটু খেলতে বেরোবে। কি খেলবে? কালকে মহরম বলে স্কুল ছুটি আছে, এই সপ্তাহে দুদিন ছুটি আছে। রাখিটা যদি শুক্রবার ছুটি দিতে খুব ভালো হতো, কিন্তু বৃহস্পতিবার দিন রাখি ছুটি দিয়েছে। আর আজকে সন্ধেবেলায় ও মানে আমারও আমার বলতে ওকে নিয়ে পড়ার ওখানে যেহেতু নেই, তাতেই বাড়ি চলে এলাম। আজকে বিজয়কে ওই জন্য একটু চপ আনতে দিয়েছি, সন্ধেবেলায় একটু চপ মুড়ি আর চা খাবো। তো এখন চেঞ্জ করে আর কিউটিকে এসে দেখতে পাইনি, জানি না কিউটি মনে এখন ইঁদুর খুঁজে বেড়াচ্ছে। কালকে বলেইছিলাম যে আইসক্রিম খাইনি, আমরা তিনজনই নিয়ে চলে আমি কোথাও গেলেই নিয়ে চলে আসি। তো এখন আমি আর মেয়ে একসাথে, তো এখন আমি আর মেয়ে খাবো, আর ওর বাবারটা যেটা মানে খায়নি সেটা আমি যেহেতু নিয়ে এসেছি ওটা আমিই খাবো। কালকে অনেক কথা বলছিল, কেউ আনে সব এইসব এরকম বলছিল। এই যে তো আমি এনেছি, আমি বলেছি যে হ্যাঁ আমি খাই, এই আমি আনি, এরকম করে আমি এনেছি। তো কালকে আমি এটা খেয়ে নেব। তো দেখো আমার এখানে ফ্রিজে দুধটা রাখা ছিল, এখন দুধটা আমি গরম করে নেব, আর এদিকে চা বসাবো। আজকে বিজয়কে কলা আনতে দিয়েছিলাম, কালকে স্কুলে ছুটি আছে তো টিফিনের টাইমে কলাটা খাবে, তো সেই জন্য আনিয়ে নিলাম, সকালের দিকে বিজয়ের সময় থাকে না। আর দুধটা গরম করে নেব এদিকে, আর একদিকে চা বসিয়ে দেবো। আজকে একটু ও চা খাবে, তো আমার আর ওর দুজনেরই চা হবে। এখন তো দেখো আমাদের চা এসে গেছে, এখানে চপ দিয়ে টমেটো সস দিয়ে মুড়ি মাখা হয়েছে, ও খাচ্ছে। কারণ আমি দোকানে পেমেন্ট করছিলাম, তো সেই জন্য আমার একটু লেট হয়ে গেলো, চা মানে আমার ঠান্ডাও হয়ে গেলো, তো খেয়ে নিই। কারণ ও এবার পড়তেও বসবো, তাই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিল, আর আমি চা খেয়ে নিই, তারপরে চিকেনটা বার করে রাখবো। কারণ আছে বলেইছি রাত্রিতে চিলি চিকেন হবে, তো আগে খেয়ে নিই। চাটা পুরো ঠান্ডা, চা আর নেই, ওটা শরবত হয়ে গেছে। চিলি চিকেন হচ্ছে যার জন্য এদিকে ভাত হচ্ছে, এদিকে চিলি চিকেনের চিকেনগুলো ভেজে নিয়েছি, ম্যারিনেট করে রাখা আছে। তো ভাতটা হয়ে যাক, আর চিলি চিকেন হলে ভাতই আমাদের হয়, না হলে এমনি দিন তো রাতে রুটি হয়। আজকে ভাত হচ্ছে, আমারও ঝামেলা মিটে যাচ্ছে, কারণ রুটি আটা মাখা বেলা এইসব ঝামেলা থাকছে না। তো চলো আগে ঝটপট করে নিই। দেখো আমি চিলি চিকেনটা করি, জানি না তোমরা কে কীভাবে করো, তো আমি এইভাবেই চিলি চিকেনটা করি। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মেয়ের ভাতও বাড়া হয়ে গেছে। ভাত আর চিলি চিকেন আমি একটু পরে খাবো, কারণ ও ঘরে বিল করেছে ওগুলোকে নামিয়ে। তো সব কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে কাউকে সন্ধ্যেবেলা আজকে বাড়িতে ছিলাম বলে তখন মুড়ি খেয়েছি আর চা খেয়েছি, তো যার জন্য একটু পরে খাবো, কাজগুলো গুছিয়ে নিই, তারপরে সব কিছু করে তারপরে খেয়ে একটু শোবো। তারপরে তো অফিস থেকে এলে তারপরে আবার ওঠা আছে, তো চলো আগে বাকি কাজগুলো করে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো এখানে দেখো পুচু আর কিউটিও আজকে ভাত আর মাংসই খাবে, ওদেরটাও মেখে ওদের দিয়ে দিই, কারণ পুচু ওখানে যা যাচ্ছে আর কিউটিও প্রচুর চিৎকার করছে, ওদের খিদে পেয়ে গেছে, তো ওদেরটাও চলো আগে মেখে দিয়ে দিই। গরম, আমি নিজেই হাত দিতে পারছি না। কেমন হয়েছে? ও এখন এখানে টিভি দেখতে দেখতে ডাইনিংয়ে খায় না, কারণ রাতের দিকে টিভি দেখতে দেখতেই খায়, তো সেই জন্যই রুমেতে বসেই খাচ্ছে। আর আমি এখন যাব ওই রুমেতে, কিছু মেডিসিনের বিল করেছে, সেই ওষুধগুলো বার করতে আছে, একবারে ঘরটা মুছে চাবি দিয়ে চলে আসবো। দেখো আমার সব খেতে দেওয়া, রান্না করা, ও ঘরের ঘর মোছা, ওষুধ
ওষুধের যে বিল করেছিল সেই ওষুধ নিয়ে চলে আসো, সব কিছুটাই হয়ে গেছে। এবার কালকে যে মানে শাড়িটা পড়ে গেছে ওগুলো গোছানো গেছে, আর কিছু সোফায় জামা কাপড় এখনো আছে, ওই কটা তুলে ফেললেই আমার ওপরে কাজ হয়ে যাবে। আর কালকে বাড়িতে থাকবো তো ভাবছি কালকে ওপরটা পরিষ্কার করবো, অনেকদিন ওপরটা পরিষ্কারও করা হয়নি। আর কালকে এমনি নিরামিষ, সকালের দিকে তো রান্নারও কিছু ঝামেলা নেই, তো যার জন্য কালকে ওপরটা পরিষ্কার করে নেওয়া। আর আমি আর কিছু অর্ডার রাখি নেওয়া আছে, তাদের রাখিগুলো আদৌ রাখি পরানোর আগে পৌঁছাতে পারবো কি এটাই আমার হচ্ছে। বিয়েবাড়ি খেয়ে মায়ের শরীর খারাপ হয়ে গেছে, তো চলো কথা না বাড়িয়ে, অনেক রাতও হয়ে গেছে, ওপরে জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর তারপরে এসে আমিও খেয়ে নেবো, কারণ বেশি রাত হয়ে ওপরেই এসেছি। শাড়িটা তোলা হয়ে গেছে, এখানে দু একটা জিনিস আছে, এইগুলোকে গুছিয়ে নিলে আমার গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর ওপরে ভীষণ গরম, বেশিক্ষণ থাকা যায় না এসি না অন করে, সেই জন্য আমরা বেশি টাইম নিচেই থাকি, ওপরে আসি না ধরতে গেলে, খুব দরকার না থাকলে পুজো বা এই পরিষ্কার যখন করি বা হচ্ছে তোমার এই জামাকাপড় এসব নেওয়া এইসবের জন্য ওপরে আসি, তাছাড়া ওপরে বেশি আসি না, কারণ প্রচুর গরম। আর আসলেও এখন কিছুক্ষণের জন্য এসেছি, যার জন্য আর এসি অন করব না, তো চলো করে নিই, দিয়ে নিচে চলে যাই, ভীষণ গরম লাগছে। এই বেডশিটটাও দেখো, আমি অনলাইনে ঠিক না যেখান থেকে আমি ড্রেস নিই সেই দিদির থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর লাগে। এটা আগে আমি নিচের রুমেই পারতাম, কিন্তু মেয়ে ওপরের রুমে এনে পেতেছে, আর এবারে নিচে ওই জন্য ওই সুতোর কাজ করা বেডশিটটা নিয়েছি। আর পুজোর যখন মার্কেটিং করতে যাব তো ইচ্ছা আছে তখনও কিছু একটা কি দুটো বেডশিট নেওয়ার, কারণ আর সুতোর কাজ নেবো না, কারণ ভীষণ কিউটি উঠলে ওখানটা সুতোগুলো উঠে উঠে যাচ্ছে, তো এমনি নর্মাল কটনের একটা কি দুটো নেবার ইচ্ছা আছে। তো চলো ভীষণ গরম লাগছে, নিচে চলে যাই। আজকে আমার সারাদিনে কী করলাম না করলাম সেটা তো তোমাদেরকে দেখালাম, আর কালকে যেহেতু ওর স্কুল নেই আর রান্নারও সেরকম কিছু নেই, সকালবেলাও মানে নিরামিষের দিনও ফ্যানে ভাতে খেয়ে চলে যায়, তো কালকে ইচ্ছা আছে সকালবেলাতেই আয়রনটা করবো। আজকে আর রাত্রে ভালোও লাগছে না আয়রন করতে, এখন এবার একটু শুয়ে পড়বো, খাবো খেয়ে শুয়ে পড়বো। আর তো চলো, প্রত্যেক দিনের মতন বলছি যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বেঙ্গলি ব্লগার পিঙ্কিকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সব কিছুটাই তোমাদের জন্য। তো আশা করি তোমাদের ভালোও লাগছে, আর কিছু যদি ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আস্তে আস্তে চেষ্টা করছি যে ভালো করার, সব কিছুটা তোমাদের জন্য করছি, তোমরা যদি পুরোটা না দেখো তাহলে তো আমার ভালোও লাগবে না বলো। তো চলো আজকে আর কথা না বাড়ি, এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।